বিরতিপর্ণ ফিরে আসলাম। বিধায়িকা কল্যাণী রায়ের উদ্যোগে তেলিয়ামুড়ায় অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন। পূর্ব ঘোষিত সূত্রে অনুযায়ী কার্যত তেলিয়ামুড়াতে আজ বিধানসভার অধ্যক্ষ তথা কল্যাণী রায়ের হাত ধরে বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী রায়ের হাত ধরে কার্যত অঙ্গনওয়াড়ি সেন্টারের পথ চলা শুরু। তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত চারটি ওয়ার্ড এলাকাতে চারটি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টারের পথ চলা শুরু হল। আনুষ্ঠানিকভাবে নতুন আঙ্গিকে চারটি অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন করা হয় এবং অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি হল নেতাজি নগর, শান্তিনগর, করইলং এবং 15 নম্বর ওয়ার্ডে চারটি অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন। এই উপলক্ষে কার্যত কল্যাণী রায় তিনি বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। তার পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার, কাউন্সিলর নীতিন কুমার সাহা এবং তার পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আগামী দিনে এলাকার ছেলে মেয়েদের, এলাকার ছোট্ট ছোট্ট শিশুদের গঠন করতে কার্যত প্রকৃত ভূমিকা গ্রহণ করবে বলে মত প্রকাশ করেছেন কল্যাণী রায়। আজকের এই বিশেষ অনুষ্ঠান, আজ অঙ্গনওয়াড়ি সেন্টারের নতুন পথ চলা শুরু, এই নতুন ভাবে নতুন দিশাকে সামনে রেখে কল্যাণী রায়ের কি বক্তব্য রয়েছে শুনুন। আমরা তেলিয়ামুড়াতে চারটি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন করি। নেতাজি নগর, শান্তিনগর, 15 নম্বর ওয়ার্ড আমাদের এবং করেনঙ্গে আমরা চারটি অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন করে আমরা উদ্বোধন করি। কারণ এলাকার লোক সংখ্যা যখন বাড়তে থাকে তখন নতুন অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রয়োজনীয়তাও বাড়ে। তো সেই লক্ষ্য রেখে রাজ্য সরকার নতুন চারটি অঙ্গনওয়াড়ি সেন্টার তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল এরিয়াতে সেটা স্যাংশন করেছে এবং সেই মোতাবেক হেল্পার এবং ওয়ার্কার নিয়োগও হয়ে গেছে। তো আজকে আমরা উদ্বোধন করলাম এবং এখানে প্রসূতি মা থেকে শুরু করে শিশুদের প্রাথমিক যে শিক্ষা তার জন্য রাজ্য সরকার যে আন্তরিকভাবে কাজ করছেন সেটা আমরা তেলিয়ামুড়াতে আবার আমরা নতুন করে এই চারটি অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে এলাকার ছোট ছোট বাচ্চা এবং প্রসূতি মায়েদের পরিষেবা দেওয়ার জন্য আমরা তৈরি এবং আজকে উদ্বোধন করে আমরা মানুষকে সাথে নিয়ে সেটা উদ্বোধন করেছি। মানুষকে বার্তা দিতে চাই যে এখানে প্রসূতি মায়েদের পুষ্টি থেকে শুরু করে আশা কর্মী বোনেদের মাধ্যমে প্রসূতি মায়েদের পরিষেবা দেওয়া এবং ছোট ছোট ছেলে মেয়েরা যাতে শিক্ষা এবং বিভিন্নভাবে তারা যেন উপকৃত হয়, নিউট্রিশন ফুড থেকে শুরু করে সব যেন পায় সেদিকে লক্ষ্য রাখাই হলো আমাদের দায়িত্ব এবং আমরা সেই কাজগুলি করছি। আমাদের সঙ্গে আছেন আমাদের চেয়ারপারসন তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল শ্রী রূপক সরকার, ফরমার চেয়ারপারসন তথা পরান। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রসূতি মায়েদের জন্য রাজ্য সরকারের যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনাকে সামনে রেখে তেলিয়ামুড়ার চারটি অঙ্গনওয়াড়ি সেন্টার এগিয়ে যাবে, কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন কল্যাণী রায়। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি সেন্টারের যার প্রয়োজনের তাগিদে আগামী দিনে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি প্রাসঙ্গিক হয়ে পড়বে বলেই কল্যাণী রায়ের বক্তব্য রয়েছে। তবে চারটি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টারের পথ চলাকে কেন্দ্র করে সাধারণ মানুষ দুহাত ভরে স্বাগত জানিয়েছেন, কারণ সকলেই এই অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে উপকৃত হতে পারবেন যে সমস্ত এলাকাতে অঙ্গনওয়াড়ি সেন্টারটি গড়ে তোলা হয়েছে বলে আশা প্রকাশ আজ বিধায়িকা কল্যাণী রায়ের। তেলিয়ামুড়াতে অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধনকে কেন্দ্র করে সাধারণ সংশ্লিষ্টের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।